হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন একদম সকাল মর্নিং, পুচকা পুচকি স্কুল চলে গিয়েছে। তো আমি দেখো এখানে একদম ধুপিঘাটের মতো এত কাপড় নিয়ে বেরিয়েছি, কেন কি কাপড়গুলো এখন আমি ধুবো, মেশিনে ধুবো। অনেক কাপড় আছে যেহেতু এখন পয়লা পোশাকের জন্য ধোয়াধুয়ি ঝাড়াঝাড়ি এগুলো চলছে। তো ঝাড়াঝাড়ি প্রায় কমপ্লিট আমার, এখন ধোয়াধুয়ি এগুলো তো মেশিনে আজকে অনেক কাপড় বের করেছি, তো ওগুলো ধুবো। আর তোমরা যেখান থেকেই আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে আসছো আর আজকে প্রথমবার আমার চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমি মন ভরে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আর তোমরা সবাই প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট। আর বন্ধুরা, এই ভিডিওটাতে পরে ভয়েস দেওয়ার একটাই কারণ, কারণ এখানে মেশিন চলছে আর ওয়াশিং মেশিনের আওয়াজে তোমরা কিছু ভয়েস দিয়ে আমি ভিডিও বানালো তোমরা কিছু শুনতে পারবে না, তার জন্য। আর আমি চাই তোমাদের কোনো মানে অসুবিধা না হোক, মানে ভিডিওর মিডিলে কোনো কথা বা কিছু ইসে হলে মানে একটু ভালো লাগে না শুনতে, তার জন্যই পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো তোমরা প্লিজ একটু মেনে নিয়ে দেখো। আর ধোয়াধুয়ি পায়ে আমার ঝাড়াঝাড়ি তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ধোয়াধুয়ি অল্প বাকি ছিল, ওটা আজকে করে নিচ্ছি। আর রোজের কাপড় তো এটা তো থাকে, ওটা বলে লাভ নেই। তো যেহেতু আমি মেশিনে ধুলে আমি দুই দিনে একবার মেশিনটা চালাই, না হলে হাত দিয়ে ধুয়ে দিলে তো পুচকির কাপড়গুলো আমি রোজ দিন হাত দিয়ে ধুতে হয়, পুচকি পুচকারগুলো। আর আমার যেটা সানের নাইটি থাকে ওটা তো আমি ধুয়ে নিই, কিন্তু যদি ইসে দিয়ে মেশিন দিয়ে ধোয়ার হয় তাহলে একটু কাপড়ের জন্য আর মেশিনটা আমি চালাই না। দেখবে আজকে রান্নার দিকে অত একটা ভেজাল করিনি, কেন কি রান্নার দিকে ডাল ভাজা আবার নিরামিষ তরকারি, তারপর এমনি ভাজা না হলে মিক্স ভাজা, তারপর মাছ মাংসটা থাকি বা শুক্রবার দিন খালি আমাদের নিরামিষ হয়, তার জন্য আজকে এতটা ভেজাল রাখিনি আমি। কিছু একটা শর্টকাট বানাবো ভাবছি, এখনও ভেবে উঠিনি কী বানাবো, ঘরে সবজি সবই আছে, তো দেখি তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো কী বানাই। তো গাইস, আর এক লাস্ট এটা হয়ে যাবে, ডায়ারে দিয়ে আসছি, বাস এটিকে ধোয়াটা হলে হয়ে যাবে। তো এখানে দেখো আমি সবজি কাটার জন্য চলে আসছি, এখানে প্রায় আধা রান্না আমার শেষই হয়ে গেছে, ফাঁকে ফাঁকে রান্নাও করে নিচ্ছি। তো এখানে সবজি কাটতে বসে গেছি, তো ফোন আসছে এখানে ভাইয়ের সঙ্গে কথা বলে বলে স্পিকারে রেখে দিয়েছি মোবাইলটা।
তো ভাইয়ের সঙ্গে কথাও বলা হয়ে যাবে, আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে যাবে, রান্না ওইদিকে ফাঁকে ফাঁকে সেরে নেবো। কেন কি ঘড়ি কাটা দেখো বসে থাকবে না, যত ওটা তো চলতেই থাকবে ননস্টপ, তো ফটাফট টাইমটা হয়ে যায় তা বোঝা যায় না। তো রান্না ওইদিকে আজকে রান্না কি কি করবো তোমাদেরকে বলে দিচ্ছি। ডাল বানিয়ে ডালটা বানিয়ে নিয়েছি, অলরেডি হয়ে গেছে, বিনস আলু গাজর মিলিয়ে একটা ভাজাও হয়ে গেছে। তো এখানে আমি কাটতে চলে আসছি সাজনা মিষ্টি কুমার আলু, এটা পোস্ত দিয়ে চচ্চড়ি করবো, ঝিকা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, ঝিকা নিয়ে আসছি। তো মাছটা আমি ভেজে রেখেছিলাম, তো এই দুটোই রান্না করব, আর ডাল ভাজা আছে, আর লেবু কাটবো, স্যালাড তো থাকবেই। তো এটাই আজকে রান্নার প্ল্যান আছে। তো কেন কি বললামই তোমাদেরকে এত একটা ইসে করবো না, তাও অনেকটাই হয়ে গেছে, এতটা ডাল ভাজা নিরামিষ তরকার সাজনা আলু চচ্চড়ি ঝিকা আলু দিয়ে মাছের ঝোল আর কি লাগে বলো। তো চলো রান্নাটাও সেরে নিয়ে এদিকে ফটাফট কাটা, দেখবে কাটাকাটিগুলো হয়ে গেলে বাটাবাটি হয়ে গেলে রান্না করতে এতটা টাইম লাগে না, তো চটপট সব দিকে মিলিয়ে করতেই হয়, উপায় নেই। আর আজকে সব থেকে বড়ো কথা, আমি এখনও স্নানই করিনি, স্নান করবো, সকালে বাসি কাপড় ছাড়া হয়েছিল, স্নান করবো, স্নান করে পুজোটা দিতে হবে। আমার কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানে কারেন্টটা চলে গিয়েছিল, আর তারপর এসে ওই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন অল্প একটু কাপড় ছিল ড্রায়ারে ওটাও মেলে আসছি। তো তোমরা কিছু মনে করবে না, আমি ভিডিওর মিডিলে তোমাদেরকে মানে ভয়েস দিতে পারিনি, কারণ কি ভিডিওটাতে ভয়েস দেওয়া হলো না, কারণ কি মেশিন চলছিল, তোমাদেরকে আমি যদি কথাও বলতাম তোমাদের সঙ্গে তোমরা কিছু শুনতে পারতে না তার জন্য। আর এখন রান্নাবান্না সব কমপ্লিট আমার, আর আজকে লেট হয়ে গেছে, এখন আমি যাবো স্নানে, স্নান করে এসে পুজোটা দিয়ে তারপর ফুচকা ফুচকি আসেনি এখনো স্কুল থেকে, এতটাও লেট হয়নি, একটা বাজে দশ হয়েছে এখন, খালি না একটা পনেরো হয়েছে, তো এত টাইম হয়নি, ওরা আসবে তিনটার সময়। এই ফাঁকে আমি পুজোটা দিয়ে দেবো, আর ঘরও গোছানো শেষ, সব ঘর মুছেও নিয়েছি, সব কাজ কমপ্লিট। তো ছোট্ট একটা মানে কাপড়গুলো ধোয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও আরও দেখতে যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাবে, আর প্লিজ একটা লাইক করে দেখো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। এমনিতে তোমরা আমাকে খুব সাপোর্ট করছো, কিন্তু আজকে কদিন ধরে একটু ভিডিওতে আমি ভিউজ পাচ্ছি না, কেন পাচ্ছি না জানি না, আর লাইকও আসছে না, প্লিজ আমাকে লাইক করো, আর ভিডিওতে তোমরা ভিডিওগুলো ধৈর্য ধরে ফুল দেখো প্লিজ, কেন কি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, তার জন্য একদম এক হাতে মানে আমি ফোনটা ধরে রেখেছি, হাত জোরও করতে পারছি না তোমাদের কাছে। তো তোমাদের কাছে অনেকটা রিকোয়েস্ট করি, কিছু মনে করবে না, তোমাদেরকে নিজের তোমরা আমার একদম নিজের কাছের মানুষ মনে করি, তাই তোমাদের কাছে এতটা রিকোয়েস্ট করি আমি। আজকের ভিডিও শুরুতে করলাম না, এন্ডে করলাম, প্লিজ তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা বলছিলে আমাকে নাইটি ব্লগ দেওয়ার জন্য, তখন থেকে আমি নাইটি ব্লগই বেশি নিয়ে আসব। তো ফুল সাপোর্ট করো এই ভিডিওটাতে আমাকে, প্লিজ প্লিজ প্লিজ, আমার আশা করি তোমরা আমার কথাটা রাখবে। আজকে পুচকিমা পুচকু সকালে স্কুলে গিয়েছে, মানে ওদের আজকের থেকে স্কুল স্টার্ট, পুচকিও নতুন স্কুলে দিয়েছি এবার, তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে বলেছিলামই, তো দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে নিয়ে আসছি ওকে, পুচকুর সঙ্গে, পুচকিমার দাদাভাই মানে। তো টাটা ভাই ভাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এন্ড করলাম, এখন যাবো বাথরুমে স্নান করতে, তো বাই, লাভ ইউ।